হাজারদুয়ারি, ইমামবাড়া এবং সূর্যঘড়ি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি মাত্র লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন আমরা যাচ্ছি হাজারদুয়ারিতে এবং আমি এখন হাজারদুয়ারির গেটে প্রবেশ করছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি এখন ভেতরের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা। এই জায়গাটা তো আমার খুব প্রিয়। আমি জানি না আপনাদের কতটা প্রিয়, কিন্তু আমার এই জায়গাটা খুব প্রিয়। আমি একটু একটু করে হাজারদুয়ারির কাছে পৌঁছে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলো লোক আমার মতো দেখতে আসছে সবাই। চলে আসছি, আর অল্প একটুই আছে। আমার সঙ্গে আছে আমার টিচার এবং আমার ফ্রেন্ড। এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা হাজারদুয়ারি, এটা অবশ্যই আপনারা সবাই চেনেন। আমরা হাজারদুয়ারি ও ইমামবাড়া সামনে দেখতে পাচ্ছি, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। হাই গাইস, এখন আমরা হাজারদুয়ারিতে প্রবেশ করলাম, অলরেডি অনেকটা এগিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি এবং এতক্ষণ যার ভয়েস শুনলেন সেটা হচ্ছে আমার টিচার। আমি কিছুক্ষণের জন্য ব্রেক নিয়েছিলাম, তো আমি চলে আসছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো হাজারদুয়ারিটা এবং আমি তোমাদের দেখাবো হাজারদুয়ারির কয়টা গেট। আমার খুব ইচ্ছা গোনার কয়টা হাজারদুয়ারি সম্পর্কে আজকে আমরা নিজে চোখে দেখছি, আমাদের দারুন 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 ভালো লাগছে। আমরা আজকে আমাদের সারাদিনের সফরে যেটা আমরা সব থেকে আনন্দ অনুভব করছি সেটা হলো হাজারদুয়ারি, কারণ আমরা ইতিহাসে এতদিন হাজারদুয়ারি পড়ে এসেছি, কিন্তু আজকে আমরা হাজারদুয়ারিতে হাজির হয়েছি নিজেরাই। আমরা গন্তি করতে পারছি না যে হাজারটা দুয়ারি আদৌ আছে কিনা। আমরা চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা যে এখানে হাজারটা দরজা আছে কিনা আছে। এই তো আমরা চলে আসছি, আর অল্প একটু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোক। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ, অসংখ্য ভিড়। সামনে আমরা দেখতে পাচ্ছি ইমামবাড়া ও সূর্যঘড়ি। ওয়েস্ট বেঙ্গল প্লাস ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে অনেকে এসছে এই হাজারদুয়ারিতে, কারণ এখানে দারুণ দারুণ দেখার মতো একটা জায়গা। আমার মনে হয় এই জায়গাটা দেখার সবারই খুবই ইচ্ছা, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ উপরে কত ভিড়। দেখো সিঁড়িতে অনেকে বসে আছে, অনেকে দাঁড়িয়ে আছে, অনেকে ভিক্ষে করছে। প্রচুর প্রচুর ভিড় এখানে আজকে, অনেকে বসে ভিক্ষে করছে, কারণ আমার মনে হয় প্রত্যেক লোকেরই ইচ্ছা আমি হাজারদুয়ারি নিজের চোখে দেখবো। কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন আপনারা মসজিদ, জায়গাটাতে এসে আমাদের দারুণ ভালো লাগছে। এতটাই ভালো লাগছে যে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, ভাষায় বোঝাতে পারছি না আমরা।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষের ঢল নেমে গেছে, অনেক মানুষ। এদিকে দেখছেন যে একটা মসজিদের মতো দেখতে পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি না সঠিক, দেখি কি আছে। এদিকে দেখেন, এদিকে রাস্তার ওই পার আমরা হোটেল দেখতে পাচ্ছি। আচ্ছা, এখান থেকে দেখুন, হ্যাঁ এখানে সম্ভবত একটা সিংহের একটা স্ট্যাচু আছে এখানে। আপনি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এখানে দেখছে, বাহ জায়গাটা দারুণ ভালো। দেখুন কত মানুষের ঢল। আমরা এই সমস্ত দেখে এক্সাইটেড, আপনাদের আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন, হাই গাইস, এখানে দেখুন কামান দেখতে পাচ্ছেন আপনারা, বাহ খুব সুন্দর একটা জিনিস। আমার মনে হয় যে আমরা হাজারটা দরজা গন্তি করতে পারবো না, গণনা করে শেষ করতে পারবো না, তবু আমরা চেষ্টা করছি কতটা পারি, দেখি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর 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 মানুষ এখানে এসে জমা হয়েছে। এখন সম্ভবত বিকাল 3 বাজে। আমরা সারাদিন আজকে বিভিন্ন জায়গায় ঘুরলাম, আমাদের সম্মুখে একটা মসজিদ, মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় ঘুরলাম এবং হাজারদুয়ারিতে এসে এখন হাজির হয়েছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে, দেখছেন কত মানুষ। এদিকে দেখেন মাঠ, আমরা বিশাল বড় একটা মাঠ রঙের ইমারতটা দেখতে পাচ্ছি, এটি হলো ইমামবাড়া। এবং তার পাশে এখানে একটা মিনারের মতো মিনার আছে দেখতে পাচ্ছেন, ঘড়িটা হলো বিশাল বড় মিনারের সঙ্গে মিনারের উপরে চেষ্টা করবো সূর্য ঘড়ি কাছাকাছি থেকে দেখার চেষ্টা করবো আমরা, তবে আপনারা যেন পরিষ্কার বুঝতে পান। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, এবার এদিকে যে রাস্তাটা বাহির পথ দেখতে পাচ্ছেন, এদিকে অসংখ্য মানুষ দেখছেন। সামনে যে সাদা রঙের থেকে ইমারত দেখা যাচ্ছে মসজিদে, হলো ইমামবাড়া, খুব সৌন্দর্য আসছে। এটা দৈর্ঘ্য এবং প্রস্থে পাচ্ছেন হাজারদুয়ারির থেকেও অনেকটা বড়। আমরা এখন সিঁড়ি দিয়ে নামছি, আমরা এখন হাজারদুয়ারির মধ্যে প্রবেশ করব। এই প্রবেশ পথটা কোন দিকে এখনো খুঁজে পাইনি, দেখা যাক, খুঁজে দেখার চেষ্টা করি প্রবেশ পথ কোন দিকে আছে। আপনারা দেখেন আমরা আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ যেখানে ভিডিও করার অর্থাৎ ফটো তোলার বা ছবি তোলার কোনো পারমিশন নেই সেখানে আমরা করতে পারবো না। এবং আমরা যতটা এক্সাইটেড, যতটা আনন্দিত, আপনাদেরকেও ততটা আনন্দিত করার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা প্রবেশ পথ খুঁজে পেয়ে গেছি, কিন্তু ভিতরে আমাদের ভিডিও করতে দিবে না, তাই দুঃখিত, কারণ হাজারদুয়ারির ভিতরে কোনো ভিডিও আপনাদের দেখাতে পারবো না, কারণ এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। দেখেন এখানে ক্লোজ করলাম, আমরা এখন হাজারদুয়ারির ভিতর থেকে বেরোচ্ছি। সৌন্দর্য দেখতে পাচ্ছেন, আসছে মসজিদটা কত সুন্দর দেখাচ্ছে, যেহেতু সন্ধ্যার আগেকার টাইম, এটা দেখুন বিকেল বেলাকার টাইম। দেখুন এই যে হাজারদুয়ারি, হাজারদুয়ারি থেকে আমরা বেরোচ্ছি, আমরা রওনা দিচ্ছি, এরপর যাব আমরা মতিঝিলে, অর্থাৎ আরেক জায়গায় যাব যেখানে নবাব সিরাজউদ্দৌলার সমাধি আছে। দেখতে পাচ্ছেন
এই যে একটা মসজিদ, কত রকমের পায়রা দেখুন। এখানে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছেন, সমারোহ হাজারদুয়ারির একটা সাইট দেখুন। এখন আমরা হাজারদুয়ারি থেকে রওনা দিলাম খসবাগ এবং মতিঝিলের উদ্দেশ্যে। খসবাগ অর্থাৎ যেখানে নবাব সিরাজউদ্দৌলার সমাধি রয়েছে। খসবাগের পর আমরা নৌকাতে করে যাব মতিঝিলে। এখানে মেলার মতো দেখা যাচ্ছে, অনেক মানুষের ভিড় এবং অনেক দোকান, যত সমস্ত আসবাবপত্র এবং সরঞ্জাম অনেক কিছুই পাওয়া যায় এখানে। চলো।